দলীয় জোট সরকারের আমলে অসীম ক্ষমতার অধিকারী ছিলেন আবুল হারিস চৌধুরী হাওয়া ভবনের নিয়ন্ত্রণ কর্তাদের একজন ছিলেন তিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব তার ক্ষমতার দাপটের কাছে ঠাসা ছিলেন খোদ বিএনপির অনেক রথী মহারথী সেই দুর্দণ্ড প্রতাপশালী রাজনীতিকের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন হারিস চৌধুরী মারা গেছেন লন্ডনে আর তার মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরীর দাবি তার বাবা কখনো যুক্তরাজ্যেই যাননি ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পর থেকে তিনি ঢাকাতেই ছিলেন ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একসময় সিলেট বিএনপির রাজনীতিতে বড় ভূমিকা রাখা হারিশ চৌধুরীর মৃত্যুর খবরে নীরব সিলেট বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তার মরদেহ সিলেটে গ্রামের বাড়িতে এনে দাফনের দাবি জানালেও জেলা ও মহানগর বিএনপির নেতারা নীরব ভূমিকা পালন করছেন পরিবারের কাছ থেকে মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হলে কোনো শোকবার্তাও দেয়া হয়নি দলের পক্ষ থেকে ক্ষমতায় থাকাকালে হারিস চৌধুরীর সাথে সিলেট বিএনপির যেসব নেতার দহরম মহরম সম্পর্ক ছিল মৃত্যু সংবাদে তারাও মুখ খুলতে নারাজ সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদার তো এখনও নিশ্চিত নন হারিশ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে তার ভাষ্যমতে আশিক চৌধুরী বলেছেন হারিস ভাইয়ের মৃত্যু হয়েছে লন্ডনে আর মেয়ে বলছে ঢাকায় আমরা আসলে এখনও হারিস ভাইয়ের মৃত্যু নিয়ে থুম্র মধ্যে আছি সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম বলেন জীবন মৃত্যু নির্ধারিত হারিস চৌধুরীর মৃত্যুর খবর শুনেছি আপাতত দলের পক্ষ থেকে তার মৃত্যুতে কোনো শোক কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়নি সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকে প্রশ্ন তুলেছেন হারিস চৌধুরীর মৃত্যু ও দাফনের খবর গোপন রাখা নিয়ে তিনি বলেন হারিস চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে তার মৃত্যুর খবর ও দাফন কেন গোপন রাখা হলো এটাই এখন মুখ্য বিষয় হারিস চৌধুরীর মৃত্যুর ব্যাপারে আমরা কেবল অবগত হলাম দলীয় ফোরামে আলোচনা করে শোক কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু বলেন বিএনপির জন্মলগ্ন থেকেই হারিশ চৌধুরী দলটির সাথে সম্পৃক্ত সত্যি সত্যি তাকে ঢাকায় দাফন করা হলে সেখান থেকে মরদেহ এনে সিলেটে দাফন করা উচিত নেতারা নীরব থাকলেও হরিশ চৌধুরীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দলের তৃণমূল নেতাকর্মীরা হারিশ চৌধুরীর মরদেহ ঢাকায় যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে এনে সিলেটে অথবা তার গ্রামের বাড়িতে দাফনের দাবি জানাচ্ছেন তারা